শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ মোখলেসুর রহমান, আমার আব্বার নাম মোহাম্মদ শিরুমিয়া, মায়ের নাম রেজিয়া বেগম, গ্রাম বাইশা, ডাকগরকুটি, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়ি। 1971 সালে আমি নবম শ্রেণীর ছাত্র, তখন মুক্তিযুদ্ধ শুরু হয়। আমার স্কুলের নাম হলো কুটি অটল বিহারি হাই স্কুল। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে আমি ভারতে ট্রেনিংয়ের জন্য চলে যাই। আগরতলা গেলাম, তখন সেখানে আমাদেরকে কংগ্রেস ভবন নামে একটা ভবন ছিল, যেখানে আমাদের নাম লেখা হলো। নাম লেখা আমাদেরকে হাফানিয়া ক্যাম্পে পাঠিয়ে দিল। হাফানিয়া ক্যাম্প ছিল ইয়ুথ ক্যাম্প। আমরা যাওয়ার সময় প্রায় নৌকায় বইরা প্রায় 30-40 জন একসাথে আমরা গেছি। যাওয়ার পরে সে হাফানিয়া ক্যাম্পে জীবন খুব কষ্টের জীবন ছিল, খাবার দাবারের খুবই কষ্ট ছিল। হয়তো দুপুরে একবেলা ভাত দিত বা রাত্র একবেলা ভাত দিত, ভাত যে দিত হয়তো প্রয়োজন মাফিক ভাত খাইতে পারতাম না। আবার সকালে একটা ছোট্ট একটা বন রুটি দিত, এগুলা খাই আর দিনাতিপাত করছি প্রায় 17 দিন। 17 দিন পরে আমাদেরকে রিক্রুট করে নিয়ে গেল ফেনী ক্যাম্পে। ফেনীর নাম ছিল ফেনী ক্যাম্প। ওইখানে কমান্ডে ছিল হলো ক্যাপ্টেন আর পি শর্মা। সে আর পি শর্মা আমাদেরকে তখন বলা হয়েছিল যে এটারে বিরাট এরিয়া, পাহাড়ি এরিয়া, এটারে পরিষ্কার করে এখানে তোমাদের ট্রেনিং শুরু হবে। আমরা এই প্রায় 25-26 দিন এখানে শুধু পাহাড় কাটছি, পাহাড় কাটতে পরিষ্কার করছি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমরা এখানে সংখ্যায় ছিলাম 1000 ফেনী ক্যাম্পে। নোয়াখালীর কিছু লোক, কুমিল্লা এবং ঢাকার মিলাইয়া প্রায় 1000 লোক ছিলাম আমরা এখানে, মানে ট্রেনিংয়ের জন্য অপেক্ষা করতে ছিলাম। 25-26 দিন এখানে রাখার পরে আমাদেরকে বগাফা ট্রেনিং সেন্টারে পাঠাই দিল। তার পাশেই প্রায় 2 কিলো দূরেই একটা বগাফা একটা ট্রেনিং সেন্টার, সেখানে পাঠাই দিল। সে বগাফা ট্রেনিং সেন্টারে আমরা প্রথম যেদিন নাকি ট্রেনিং শুরু করলাম, ওই দিনই জেনারেল উসমানী সাহেব আমাদের ভিজিটে, ওইখানে ভিজিটে গেলেন। ভিজিটে যাওয়ার পর উনি ওইখানের যে কমান্ড ছিল, কমান্ডার ছিল ক্যাপ্টেন কেসি গোস্বামী। সেই গোস্বামীর সাথে কী কথাবার্তা হয়েছে
আমাদেরকে ওই রাত্রি আবার কি বললো যে তোমরা এখানে ট্রেনিং করবে না, তোমরা যেখান থেকে আসছো এখানে ফিরে যাও। তো আমরা 1000 মুক্তিযোদ্ধা একসাথে গেছি এখানে, আমাদের প্রত্যেকেরই মন খারাপ। ট্রাক পাঠাইলো, প্রায় 12-13টা ট্রাক পাঠাইলো, সেই ট্রাকের মধ্যে আমরা সন্ধ্যার পরে উঠলাম। উঠার পরে ট্রাক চলতেছে চলতেছে, সারা রাত ট্রাক চললো, ট্রাক চললে তেলিয়ামোড়া নামে একটা জায়গা, সেখানে যেয়ে পৌঁছার পর সকাল সকাল হওয়ার পরে সেখানে এই 10-15 মিনিটের জন্য ট্রাক থামলো। আমরা যার যার এই প্রস্রাব প্রস্রাব যা কিছু করার বা নাস্তা রাস্তা করার যা দরকার তা করে সেটা আবার ট্রাকে উঠলাম। আমাদেরকে পরবর্তীতে দেখা গেল যে দিনের 12-1টার দিকে যে ট্রাক যায় অম্পিনগর বসত, এবং অম্পিনগর ট্রেনিং সেন্টার, এটা খুব ডেকোরেটেড একটা ট্রেনিং সেন্টার ছিল। সেখানে এই তাঁবু দিয়েই ট্রেনিং সেন্টার, মুক্তিযোদ্ধারা তাঁবুর মধ্যেই থাকতো। সেই তাঁবুর মধ্যে আমাদের প্রত্যেকের জায়গা দিল 1000। 1000 মুক্তিযোদ্ধাকে আলফা, বেফ, ব্রেভু, চার্লি, ডেল্টা, ইকু এরকম 5টা কোম্পানি করলো। প্রতি কোম্পানিতে 200-200 করে দিয়ে দিল। আমরা সেখানে অম্পিনগর ট্রেনিং সেন্টারে 29 দিন ট্রেনিং করলাম। আমাদের উস্তাদরা, তারা আমাদের প্রতি খুব ভালো ব্যবহার করতেন। এক একদিন আমরা প্রতিদিনই আজকাল সকালে একটা অস্ত্রের ট্রেনিং করছি, বিকালেই ফায়ারিং শুরু হয়ে গেছে। ফায়ারিং ছাড়া কোনো দিন থাকতো না। কোনোদিন LMG, কোনোদিন রাইফেল 303 রাইফেল, কোনোদিন SLR, কোনোদিন SMG, এই জাতীয় সব ট্রেনিং, রেগুলার ফায়ারিং হইতো এবং ট্রেনিং হতো, এবং এমনকি আমাদেরকে ডেমোনেশন ট্রেনিংও করানো হয়েছে। কী করে বিল্ডিং ভাঙতে হবে, কী করে একটা ব্রিজ উড়াই দিতে হবে, এই জাতীয় ট্রেনিংগুলোও আমরা ওইখান থেকে শিখতে পারছি। ট্রেনিং শেষে আমাদেরকে 2 নম্বর সেক্টর হেডকোয়ার্টার মেলাগড়ে পাঠানো হইল। সেখানেও প্রায় 15-16 দিন থাকার পরে আমাদেরকে আগরতলার পাশেই একটা মুক্তিযোদ্ধাদের বিরাট ক্যাম্প ছিল, যেখানে বেঙ্গল রেজিমেন্টের লোকেরাও থাকতো, এবং পাশাপাশি আমরা যারা FF, আমরা ট্রেনিং শেষে আমাদের নাম দেওয়া হলো FF, ফ্রিডম ফাইটার। তো আমরা সেখানে থাকলাম। থাকার পরে এখান থেকে মাঝে মধ্যে আমাদেরকে এটা আগরতলা এবং আখাউড়া পাশেই একটা সীমান্তের মধ্যে একটা ট্রেনিং সেন্টার ছিল, সেখান থেকে আমরা ভারতের ভিতর থেকে বাংলাদেশের ভিতরে আসতাম, এবং সে পাঞ্জাবিদের সাথে পাকিস্তানের সাথে গুলি বিনিময় হইত। এই করতে করতে আমরা এইভাবে চলতে লাগলো। যখন নাকি ডিসেম্বরের 1 তারিখ আসলো বর্ডারে যাওয়ার পরে, তখন দেখলাম যে বিরাট ভারতীয় সৈন্যদের সারি, প্রত্যেক ভারতীয়দের কোম্পানির সাথে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে বাক করে দেওয়া হলো। বাক করে দেওয়া, আমরা তখনও জানি না আক্রমণ শুরু করব, যে নাকি বেলা ডুবে গেল আর আমরা বাংলাদেশের ভিতরে অ্যাডভান্স শুরু করলাম। আখাউড়া থেকে মনে হয় 1 কিলোমিটার দূরে থাকতেই আমাদের উপরে আর্টিলারি ফায়ার শুরু হলো। 5-6 হাজার ভারতীয় সৈন্য এবং মুক্তিযোদ্ধারা, 1000 মুক্তিযোদ্ধা একসাথে, এত লোক আমরা একসাথে পাকিস্তানিদের উপরে আক্রমণ শুরু করছি। সন্ধ্যা 7-8টার থেকে ফায়ারিং শুরু হয়েছে। এ সারা রাত আক্রমণ করিয়া আখাউড়া টু কুমিল্লা যে রেললাইন আছে, এই রেললাইনের পূর্ব পাশে যত পাকিস্তানি সৈন্য ছিল সব সৈন্য রেললাইনের পশ্চিম পাশে চলে যেতে বাধ্য হয়েছে। তাদের এক একটা ভাঙ্কার, পাকা পাকা ভাঙ্কার, আমাদের এই মুক্তিযোদ্ধাদের আর্টিলারির আঘাতে এবং আর গানের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। রাত 3-3:30 দিকে আমাদের যে অবস্থান আছিল সেই অবস্থান থেকে উঠিয়া আমরা এই রেললাইন পর্যন্ত রেকি করতে গেলাম যে কী অবস্থা আছে দেখে আসছি। সেখানে যাইয়া দেখলাম যে পাকিস্তানিদের আর কোনো অবস্থান এখানে অবশিষ্ট নাই, সব পাকিস্তানি রেললাইন ছাইরেও অনেক দূরে চলে গেছে। রাত পোহালো, রাত পোহানোর সাথে সাথে আবার যুদ্ধ শুরু হলো। পাকিস্তানিরা যারা পিছনে হইটা গেছে তারা পিছনে যেয়ে আবার অবস্থান নিয়ে আমাদের উপরে আক্রমণ শুরু করছে, এবং আমরাও পাকিস্তানিরা যেই স্পিডে শুরু করছে তার 2-3 গুণ স্পিড নিয়ে আমরা শুরু করছি, এবং আমাদের পাশেই দেখা গেল ট্যাঙ্ক, হ্যাঁ ভারতীয় ট্যাঙ্ক, হ্যাঁ আমাদের পাশে পাশে চলছে, এবং ট্যাঙ্কের
শেল্টার নিয়ে নিয়ে আমরা ট্যাঙ্কের পিছু পিছু থেকে থেকে আমরা অ্যাডভান্স হয়েছি। ওই দিন গেল, ওই পরের দিন যে 2 তারিখ ডিসেম্বরের 2 তারিখ গেল, 2 তারিখে শুধু আখাউড়াতে কিছু পাকিস্তানির অবস্থান ছিল, আর বাকি সব পাকিস্তানি এই আখাউড়া থেকে পালায়ন করে ব্রাহ্মণবাড়িয়ার দিকে চলে গেল। আমরা আখাউড়ার পশ্চিম পাশে বৈশল গ্রাম নামে একটা গ্রাম আছে, বৈশল গ্রাম থেকে আখাউড়ার অবস্থান হল উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্ব দিকে আমরা কন্টিনিউ বৈশল থেকে ফায়ারিং শুরু করলাম। সে ফায়ারিংয়ের পরিপ্রেক্ষিতে পাকিস্তানিরা আর সেখানে টিকতে না পাইরা পুরাপুরি আখাউড়া ছাইরা তারা চলে গেল ব্রাহ্মণবাড়িয়ার দিকে। প্রচুর পাকিস্তানি সৈন্য আমাদের আঘাতে মারা গেছে, এবং যুদ্ধের ময়দানে কে কোথায় মারা যাচ্ছে এগুলা খোঁজ রাখার মতো অবস্থা আমাদের ছিল। 2 তারিখ 3টা 4টার দিকে আমরা আখাউড়াতে পৌঁছে গেলাম। গা আখাউড়ার অবস্থান থেকে পাকিস্তানিরা সম্পূর্ণরূপে তারা বিতাড়িত হয়ে গেল। 2 তারিখ গেল, 3 তারিখের সকালের দিকে তিতাস নদীর পশ্চিম পার পর্যন্ত আমরা যেয়ে পৌঁছলাম। সকালে যেয়ে দেখি আমাদের কিছু ভারতীয় বন্ধুরা যারা নাকি অ্যাডভান্স পার্টি ছিল তাদের কিছু সৈন্য ব্রিজের পশ্চিম পাশে মৃত্যু হয়েছে তাদের পাকিস্তানিদের গোলার আঘাতে। আমরা তাদেরকে সেখান থেকে প্রায় 7 থেকে 8টা ডেড বডি কালেক্ট করে আমরা আখাউড়া নিয়ে আসলাম। এখন আমরা দেখতেছি আমাদের আখাউড়ার থেকেই বুঝতে পারতেছি যে পাকিস্তানিরা আর আমাদের এদিকে, আমাদের যে গ্রামের বাড়ি আছে এখান থেকে হয়তো 2.5 থেকে 3 মাইল দূরে, 3-4 মাইল দূরে হবে, তো সেখানেও পাকিস্তানিরা আর তাদের অবস্থান নাই। আমাদেরকে তখন ভারতীয় সৈন্য যারা আছে তারা বলল, ক্যাপ্টেন আমার নামটা এখন মনে নাই, ওনারা বললো যে আপনারা আর আমাদের সাথে, আমরা এখন ঢাকার দিকে রওনা দেব, আপনারা আর ঢাকার দিকে যাওয়ার দরকার নাই, আপনারা এই পূর্ব অবস্থানে চলে যান। আমাদের যে মনতলা ক্যাম্প আছে সেই মনতলা ক্যাম্পে চলে গেলাম ফিরে। ডিসেম্বরের 5 থেকে 6 তারিখে আমরা একটা সংবাদ পাইলাম আমার এলাকার যে তোমাদের এলাকাতেও কোনো পাকিস্তানি নাই, সবাই চলে গেছে, তো তোমাদের বাড়িঘর সব স্বাধীন হয়ে গেছে। আমরা তখন এই খুশিতে আমাদের কাছে যা অস্ত্র টস্ত্র ছিল এগুলা লইয়া আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসছি, হয়তো আজকে 6-7 মাস পরে বাড়িতে আসছি। বাড়িতে তো কোনোদিনই তারা জানতে পারে নাই আমরা কি বাচ্চা আছি না মরে গেছি। 7 মাস পরে হয়তো মা বাবা পাড়া প্রতিবেশী আমাদেরকে দেখার পরে তারা আনন্দে আত্মহারা হয়ে গেছে, এবং আনন্দর যে কীরকম হয়েছে সেটা এখন এই মুহূর্তে বইলা কইয়া শেষ করতে পারবো না যে আনন্দটা। আর একটা হইলো আনন্দ হইলো ফিরে আসছি, অপরদিক দিয়ে আনন্দ হইলো দেশ স্বাধীন হয়েছে। 16 ডিসেম্বরের পরে আমাদেরকে আবার আখাউড়াতে ডাকিয়ে আনলো। আখাউড়াতে ডাকিয়ে আনা ইসাক, প্রিন্সিপাল ইসাক নামে একজন আমাদের অ্যাডমিনিস্ট্রেটর ছিল মুক্তিযোদ্ধাদের, আমাদেরকে কয়েকজন প্রায় 20-30 জন মুক্তিযোদ্ধাকে ডাকিয়ে আনা আখাউড়াতে একটা ক্যাম্প বানালো। বানাইয়া বললো যে আশেপাশে যত অস্ত্র গোলা বারুদ আছে সবগুলা কালেক্ট করার ব্যবস্থা কর। আমরা এই চতুর্দিকে যত পাকিস্তানিদের ফেলে দেওয়া অস্ত্র গোলা বারুদ, তারপরে রাজাকারদের ফেলে দেওয়া গোলা বারুদ এগুলা সব আবার কালেক্ট করলাম। কালেক্ট করার পরে তারপরে ময়নামতি থেকে ওনারা লোক পাঠাইলো, পাঠাইয়া দেখলো যে আমরা সরকারের হিসাবে যেই অস্ত্র গোলা বারুদ কালেক্ট করছি তাতে প্রায় 4 কোটি টাকা, তারা হিসাব করছে 4 কোটি টাকার অস্ত্রশস্ত্র গোলা বারুদ আমরা এন্টি ট্যাঙ্ক মাইন সহ আমরা কালেক্ট করছি। এইগুলা ট্রেনের বগিতে বইরা ময়নামতিতে পাঠাই দিলাম। আর অপরদিক দিয়ে যখন আমরা যেই কয়দিন এখানে ডিউটিতে ছিলাম, হ্যাঁ, জানুয়ারির 10 তারিখ যখন আসলো আর শেখ মুজিবের মুক্তি হয়ে গেল, সেই দিন আবার আরেকটা আনন্দ আমাদের ছিল। এরপরে শেখ মুজিবের যখন আদেশ হইল যে তোমরা তোমাদের অস্ত্র জমা দাও, আমরা ময়নামতিতে যাইয়া ফেব্রুয়ারির 2 তারিখে, মোস্ট প্রবলি আমার মনে আছে ফেব্রুয়ারির 2 তারিখে যে আমাদের অস্ত্র ময়নামতি, আমাদের যে কোম্পানি কমান্ডার ছিল মাহমুদ হোসেনের সামনে আমরা অস্ত্র গোলাবার জমা দিয়া আমরা
সেখান থেকে আমাদেরকে 100টা টাকা দিয়ে দিল আর একটা করে কম্বল দিয়ে দিল। 100টা টাকা আর কম্বল নিয়ে বাড়িতে ফিরছি। তবে একটা কথা বলার দরকার ছিল, আমরা যতদিন ভারতে যে মনতলা ক্যাম্পে ছিলাম বা এই মেলা করছিলাম ততদিন প্রতি মাসে আমাদেরকে 50 টাকা করে ভাতা দেওয়া হতো। বাড়িতে চলে আসছি এবং আমার আমি তো নবম শ্রেণীর ছাত্র হিসেবে মুক্তিযুদ্ধ করছি, পরবর্তীতে স্কুলে আবার আমি অটো প্রমোশনে দশম শ্রেণীর ছাত্র হিসাবে আবার আমি লেখাপড়া শুরু করলাম। শুরু করে 1973 সালের ম্যাট্রিক পরীক্ষা দিয়া দেওয়ার পরে 1976 সালে আমি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।